খুলনায় নেতাকর্মীদের মুক্তি দাবি জানিয়ে আবারও প্রচারের মাঠে বিএনপি, নানা অভিযোগ অস্বীকার আওয়ামী লীগের গাজীপুরে বিএনপির ইশতেহার ঘোষণা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে খুলনা ও গাজীপুরের পুলিশ প্রধানকে প্রত্যাহারের দাবি বিএনপির পর্যালোচনা করে সিদ্ধান্ত জানালেন সিইসি। এবং নির্বাচনে অংশ নেয়া না নেয়া বিএনপির নিজস্ব সিদ্ধান্ত ভাবছে না সরকার, মন্তব্য ওবায়দুল কাদেরের, সংকটের সমাধান না হলে জনগণ মানবে না বললেন মির্জা ফখরুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত আটটায় থাকছে আয়োজন, এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে পটুয়াখালী চার আসন নিয়ে। আর নির্বাচন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। খুলনায় আটক নেতাকর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তবে আওয়ামী লীগের প্রার্থী দাবি করছেন বিএনপিকে প্রচারে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এদিকে গাজীপুরে ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। আওয়ামী লীগের প্রার্থী বলছেন এই ইশতেহার বাস্তবায়নযোগ্য নয়। দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দশম দিনে এসে প্রচারণায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। নেতাকর্মীদের গ্রেফতার ও সারাশি অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত সকালে খুলনার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রচারণা স্থগিত রাখার ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরে নগরীর বিএনপির কার্যালয়ে আবারও সংবাদ সম্মেলন করে প্রচারণা চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি। সরকার যে বিএনপি নিয়ে ভীত সেটি আবারও প্রমাণিত। মিটিং শেষে আমরা আবার আমাদের প্রোগ্রামে ফিরে যাব এবং জনগণের কাছে এই মেসেজ যাবে যে বিএনপি খুব শক্তভাবেই এই নির্বাচনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে। অন্যদিকে আজ সকাল থেকে নগরীর ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। কোন জায়গায় এমন কোন ঘটনা ঘটে নাই যার দিয়ে গণসংযোগ বন্ধ করবে। যদি তারা নিজেদেরকে দুর্বল মনে করে, তাদের যদি কর্মী তারা যদি বিভিন্ন জায়গায় কাজ করতে তাদের কর্মী তারা উৎসাহিত না হয় সেজন্য তো আর আমরা দায়ী না। এর আগে সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আটক নেতাকর্মীদের মুক্তিসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দিলে সমস্যা সমাধানের আশ্বাস দেন নির্বাচনী কর্মকর্তা। লেভেল প্লেইং ফিল্ড করার ক্ষেত্রে আমরা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে তাদের যে দাবি দেওয়া দিয়েছে আমরা এই বিষয়টাকে আসলে কতটুকু সত্য যাচাই বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব আর কি। এদিকে সকালে গাজীপুরের টঙ্গীতে বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার তার ১৯ দফা নির্বাচনী ইশতেহার পেশ করেন। এতে দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক উপদেষ্টা কমিটি গঠন করা হবে। সেবাদানকারী অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে সক্রিয় হলেই কেবল সর্বোচ্চ নাগরিক সেবা দেওয়া সম্ভব। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলছেন বিএনপি প্রার্থীর এই ইশতেহার বাস্তবায়নযোগ্য নয়। মানুষের সাথে একটা তামাশা করেছে, মানুষকে একটা প্রতারণার জাল তারা তৈরি করেছে। তারা একটা কাগজ ধরিয়ে দিয়েছে মানুষের কাছে, এটা একটা মিথ্যা প্রচারণার জন্য। আমি মনে করি মানুষের সাথে ধোকা না দিয়ে নগরবাসীর কি চাহিদা সেই জিনিসটা তাদের ভাবা উচিত। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেয়র প্রার্থী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে নির্বাচনী প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। সাজিদ আরাফাত, সময় সংবাদ। সিটি নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে খুলনার নয়াবাটি এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং গাজীপুরের টঙ্গী এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। প্রথমে আমরা যাচ্ছি তরিকুল ইসলামের কাছে খুলনায়। ধন্যবাদ কবির। সকাল বিকাল সন্ধ্যা গড়িয়ে রাত এখনো নির্বাচনী প্রচারণা চলছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে। আমি এই মুহূর্তে রয়েছি ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটি এলাকায় খালিশপুর থানার অন্তর্গত। এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী কাজী তালাত হোসেন কাউট। তিনি গুড়ি প্রতীক নিয়ে তিনি এখানকার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার প্রতীকে ভোট চাচ্ছেন।
এটি হচ্ছে এখনকার চিত্র। আর সকালে কিন্তু ভিন্ন চিত্র ছিল, আপনারা আগেই বলেছি যে সকালে বিএনপি যে প্রার্থী কিন্তু তার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু প্রচার প্রচারণা সাময়িক বন্ধ রেখেছিল। পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে তারা সিদ্ধান্ত নেয়, তারা তাদের নেতা কর্মীদের মুক্তি এবং সেই সাথে তারা তাদের নির্বাচনী কার্যক্রমও চালিয়ে যাবেন। সেই থেকে কিন্তু আবারও 12টা থেকে খুলনা মহানগরী আবার সরব হয়ে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণায় উভয় দলের। এছাড়া আমরা আরও যে জিনিসটি দেখেছি সেটি হচ্ছে যে নির্বাচনী প্রচার যেখানে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন, তারাও কিন্তু তারা মেয়র প্রার্থীর সাথে সাথে তারাও কিন্তু তারা প্রচার প্রচারণা শুরু করেন। আমরা যেটি দেখেছি যে নির্বাচনী তাদের ম্যানিফেস্টো অনুযায়ী দুই প্রার্থী কিন্তু নগরীর বিভিন্ন স্থানে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। এই ছিল আমার কাছে খুলনা মায়াবাটি এলাকা থেকে কবির নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। চলে যাচ্ছি গাজীপুরের নির্বাচনী খবর জানতে মাহমুদ আকিমের কাছে। খুলনার মতো একইভাবে গাজীপুরেও দিনব্যাপী প্রচার প্রচারণা চলছে এবং এখানে আমরা দেখেছি সন্ধ্যার আগেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম টঙ্গী এলাকার 56-57 নম্বর যে ওয়ার্ডগুলো রয়েছে এবং এই এলাকাটি কিন্তু মূলত আজমাতুল্লাহ খান যিনি আওয়ামী লীগের গতবারের মেয়র প্রার্থী ছিলেন তিনি তার বাড়ি এই এলাকায়, আজ আমরা দেখেছি তাকে নিয়েই কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছেন। এবং এখানে যেটি হয়েছে যে আওয়ামী লীগের যেসব সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা আছেন তারাই মূলত বিভিন্ন জায়গায় পথসভার আয়োজন করছে, সেখানে আমরা দেখেছি সেসব পথসভায় গিয়ে ওই কাউন্সিলর প্রার্থী এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম তিনি তার পক্ষে নৌকার ভোট চাইছেন। এবং আমরা দেখেছি যে আজ বিকেলে বা সন্ধ্যার আগ পর্যন্ত এদিকে প্রচণ্ড বৃষ্টি ছিল, সে বৃষ্টির মধ্যে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলের পক্ষে সাধারণ ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। এর আগে আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে আমরা দেখেছি বোর্ড বাজার এলাকায় বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার তিনি সন্ধ্যার পরেও তার যারা নেতাকর্মী আছে তাদের নিয়ে মানুষের কাছে কাছে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং বিভিন্ন স্কুল মাদ্রাসা বা বিভিন্ন মহল্লায় গিয়ে তিনি উঠান বৈঠক করছেন, ছোটখাটো পথসভা করছেন। সেখানেও কিন্তু তিনি যে তার যে ইশতেহার আজ তিনি দিয়েছেন 19 দফা ইশতেহার সেগুলো তিনি বলছেন তিনি এই নগরবাসীর জন্য কিছু উন্নয়ন করবেন। এবং সেখানেও আমরা দেখেছি বিএনপি মনোনীত যেসব কাউন্সিলর প্রার্থী রয়েছে, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছে, তারাও কিন্তু এসব বৈঠকে এসে তাদের পক্ষে বিএনপির যে মেয়র প্রার্থীর মাধ্যমে ভোট চাইছেন। সব মিলিয়ে কিন্তু এক প্রকার বেশ ভালোভাবে জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। এবং এখানে কিন্তু অন্য যে আরো 5 জন প্রার্থী রয়েছেন অন্যান্য দলের মেয়র প্রার্থী তারাও কিন্তু দিনব্যাপী প্রচার প্রচারণা করছেন। তো আসলে এখন পর্যন্ত এখানে তেমন কোনো বিশৃঙ্খলা বা খুব বেশি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়নি, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে গাজীপুরে প্রচার প্রচারণা চলছে। তা আমার কাছে টঙ্গী থেকে ছিল সবশেষ খবর। খবির রাকিব জানাচ্ছিলেন গাজীপুর থেকে, এর আগে তরিকুল ইসলাম জানাচ্ছিলেন খুলনা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার খবর। নির্বাচন সংবাদে আরো থাকছে, হলফনামায় ভুল তথ্য দিয়ে নির্বাচিত হলে শপথের আগেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান সুজনের। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির দাবি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিইসি কেএম নুরুল হুদা। এই নির্বাচনের সময় পুলিশ যদি শান্তি শৃঙ্খলা বজায়ের অজুহাতে বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের উপরে ভয়ভীতি সৃষ্টি করে তাহলে কিন্তু তার দায়িত্ব খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার তাকে নিতে হবে এবং গাজীপুরের যিনি পুলিশ সুপার আছেন তাকে যেন সেখান থেকে উচ্চ করা হয়। সেই কারণে আমরা অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে, কমিশনারদের সাথে আমাদের আলাদাভাবে বসতে হবে, তাদের মতামত নিতে হবে এবং সেটা যদি এই অল্প সময়ের ব্যবধানে করা যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আমরা করব। আর কমিশন যদি সকলের সম্মত হয় যে না এখন এই মুহূর্তে করা দরকার নেই তাহলে নাও করতে পারি।
নির্বাচনে আসা না আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার, এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। জনগণ সাড়া না দিলে কি করবে? নয় বছরে নয় মিনিটও তারা রাস্তায় দাঁড়াতে পারে। পাবলিক সাড়া দিলে তো আন্দোলন হতো। নির্বাচনটা তাদের অধিকার, আমি বারবার এই কথাটা বলি, ডেকে আনতে হবে। কেন তাদের অধিকার? বেগম জিয়াকে বাদ দিয়ে তারা আসবেন কি আসবেন না সেটা তো আদালতের বিষয়। আর যদি তারা বেগম জিয়া জেলে থাকেন, তারা যদি সে অবস্থায় না আসেন, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা ও নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকটের সমাধান না করে নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমরা বলছি যে আমরা যে কথা বলি যে আমরা যা বলছি তাই করতে হবে। আপনারা বসেন, কথা বলেন, যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করেন, সংকটের সমাধান করেন, তারপরে নির্বাচনে যান। কিছুই না করে যদি নির্বাচনে যান, তাহলে নির্বাচন কি হবে? যা হওয়ার তাই হবে, যেটা করেছেন 2014 সালে তাই হবে। এইভাবে তো এই দেশের নির্বাচন হবে না। এইবার এই দেশের মানুষ এই ধরনের নির্বাচন মেনে নেবে না। অত্যন্ত পরিষ্কার কথা বলতে চাই আমি, আপনারা কতবার জেলে দেবেন, কতজনকে মারবেন, কতজনকে গুম করবেন করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বাচন এই দেশের মানুষ মেনে নেবে না। হলফনামায় ভুল তথ্য দিয়ে নির্বাচিত হলে শপথের আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে সুজন। সকালে রাজধানীর ডিআরইউতে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। তথ্য গোপনের অভিযোগ উঠেছে, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব এই তথ্যগুলো, এই হলফনামাগুলো খতিয়ে দেখা, এবং খতিয়ে দেখায় কেউ যদি তথ্য গোপন করে থাকে তাদের মনোনয়ন বাতিল করা, এবং এই হলফ করে তথ্য, মিথ্যা তথ্য দেওয়া কিন্তু ফৌজদারি অপরাধ, এবং তারা এটা ফৌজদারি দণ্ডবিধির অধীনে আসে। তাই এটা অত্যন্ত ধারালো অস্ত্র। আমি আশা করি যে নির্বাচন কমিশন এটা ব্যবহার করবে। নির্বাচন সংবাদে আরো থাকছে, পটুয়াখালী 4 আসনে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। প্রতিটি সংসদীয় আসনে সরব হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, ভোটের আলোচনা চলছে সাধারণ মানুষের মাঝেও। আর সে খবর জানাতে এই মুহূর্তে রংপুরের শালবন এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। খবির, আপনাকে ধন্যবাদ। আমরা আজ আগামী নির্বাচন নিয়ে যে আলোচনা আমরা করে থাকি, আজ আমার সঙ্গে আলোচনায় আছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের, এবং আমার সঙ্গে রয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর। আমরা অন্যান্য দিনের মতোই আগে আপনার কাছে যেতে চাই, জানতে চাই যে আগামী নির্বাচন আসছে, সেই নির্বাচনে আসলে একটি নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যৎ পরিচালিত হবে, এই অঞ্চলের প্রেক্ষাপটে আমরা আসলে কি চাই সেই নির্বাচনের মাধ্যমে বিজয়ী যে সরকার গঠিত হবে তাদের কাছে আমাদের প্রত্যাশার বিষয়গুলোকে আপনি নিজের মতো করে কি ভাবেন? ধন্যবাদ। আসলে আমাদের উত্তরবঙ্গ অনেক পিছিয়ে পড়া অঞ্চল, তবে এটাও সত্যি যে বিগত 8-9 বছরে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে মেডিকেল কলেজ আছে, সিটি কর্পোরেশন হয়েছে। তবে আমি মনে করি, আমি আগামী নির্বাচনে যেই নির্বাচিত হয়ে আসুন না কেন, আমি সেই নতুন সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর বিভাগের উন্নয়নটা কিন্তু পরিকল্পিত হচ্ছে না। যেমন আমাদের রংপুর সিটি কর্পোরেশনের কথা যদি আমরা ধরি, এখানে সিটি কর্পোরেশন হয়েছে কিন্তু এখন পর্যন্ত মাস্টার প্ল্যান হয়নি, এবং আমাদের পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না। এবং পরিকল্পিত উন্নয়ন না হলে সেটা ইন দ্য লং রান সাস্টেইনেবল হবে না। এটা একটা রাজনৈতিক উন্নয়ন হোক, আমরা সেটা চাই না। আমরা চাই এটা একটা টেকসই উন্নয়ন হোক, এবং এই আমি আশাবাদ ব্যক্ত করব আগামী সরকারের কাছে যে ওনারা যেন রংপুরের বিভাগের জন্য এবং রংপুরের জন্য এমন একটি পরিকল্পনা করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটি টেকসই হবে এবং ন্যূনতম 30-40 বছর মেয়াদী একটি পরিকল্পনা হবে। যেন আজ থেকে 20 বা 30 বছর পরে আমরা এই উত্তরবঙ্গকে, রংপুর
রংপুর বিভাগকে নতুন একটি মানে উন্নত শিল্পায়িত একটি অঞ্চল হিসেবে আমরা দেখতে পারি। এবং আমরা যেহেতু রংপুর এবং ঢাকার মধ্যে ডিস্টেন্স প্রায় 400 কিলোমিটারের মতন, আমরা চাই রংপুর থেকে ঢাকা অবধি বা সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ঢাকা অবধি একটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর হোক, যেন এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। এবং এই অঞ্চলে কিন্তু বিশাল জনগোষ্ঠী এখনও বেকার, তাদের কিন্তু একটা মানে তাদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এবং দিল্লির মুম্বাই যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর $100 বিলিয়ন, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এবং ভারত কিন্তু করছে। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে এনেছেন। এবার আমি একটু যেতে চাই সাংবাদিক নেতা সাইদুল ইসলাম আলমগীরের কাছে। একই প্রশ্ন, আসলে আপনার ভাবনায় কি হওয়া উচিত, কেমন প্রত্যাশা আমাদের? আমাদের মানে যে নির্বাচন, আগামী নির্বাচনে যে সরকার আসবে, অবশ্যই সে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে সরকার হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় লালিত, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে এমন সরকার হলে আমাদের হচ্ছে উন্নয়নটা, যে কথা একজন বক্তব্য বললেন যে টেকসই উন্নয়ন হবে। আমাদের আসলে রংপুর বিভাগ দীর্ঘদিন যাবৎ রংপুর অনেক মানে বঞ্চিত ছিল, রংপুরের মানুষ, রংপুরের একটা আপনারা জানেন মঙ্গাপীড়িত এলাকা ছিল, সেইখান থেকে অনেকটা আমরা কাটিয়ে উঠছি, এখন অনেকটা অর্থনৈতিকভাবে অনেকটা কর্মচাঞ্চল্য অবস্থা ফিরে আসছে এবং কৃষক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মানে উন্নয়ন হয়েছে। তবে আমাদের বিশেষ করে হচ্ছে শিল্পের কোনো উন্নয়ন হয়নি, শিল্পের উন্নয়নের প্রতি নজর দেওয়া দরকার এবং রংপুরের অনেক উন্নয়নই আসলে পরিকল্পিত নয়, পরিকল্পিতভাবে রংপুরের উন্নয়নের জন্য কাজ করা দরকার। কারণ আমরা সারা দেশ থেকে আসলে অনেক রকম অনেকভাবেই বঞ্চিত ছিলাম, সেই বঞ্চনার হাত থেকে আমরা আসলে থাকতে চাই না, আমরা আরও এগিয়ে যেতে চাই। এবং রংপুরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন। কারণ আসলে জানি যে আসলে অনেক দাবি রয়েছে এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আজকে এই আলোচনার মধ্য দিয়ে। তো খবির, আগামী নির্বাচন নিয়ে এই অঞ্চলের মানুষের অনেক ভাবনা চিন্তা আছে, তা করছেন এবং আমরা প্রায়শই চেষ্টা করে থাকি তাদের চিন্তাগুলোকে তুলে ধরার জন্য। তো এই ছিল আগামী নির্বাচন নিয়ে রংপুরের মানুষের ভাবনা চিন্তার সর্বশেষ। দেখছেন নির্বাচন সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 4 আসনে মনোনয়ন পেতে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এবারও এ আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ, আর আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। তবে প্রার্থী বাছাই এলাকার উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 4 আসন, পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর সহ বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা থাকায় এই আসনটি গুরুত্বপূর্ণ ভোটারদের কাছে। তাই একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে ভোট যুদ্ধে নামতে দলীয় টিকিটের জন্য ব্যস্ত প্রার্থীরা। 1973 সালের পর থেকে এই আসনটিতে বিএনপি ও জাতীয় পার্টি মাত্র একবার করে জয় পায়, বাকি সময় আসনটি নিজেদের দখলে রাখে আওয়ামী লীগ। তাই এ আসনের উন্নয়ন কাজের দাবিদার আওয়ামী লীগ হওয়ায় আগামী নির্বাচনও জয়ের ব্যাপারে আশাবাদী দলটি। 4 আসনের একটা আসনে যে উন্নয়ন হয়েছে, এটা বিগত সরকার আমার মনে হয় 6টা বিভাগেও 5 বছরে এই উন্নয়ন করে নাই। স্বাধীনতার পক্ষের নেতৃত্বদানকারী সংগঠন হিসাবে এদেশের মানুষ বরাবরই আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে এবং আমার বিশ্বাস আগামী জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করবে। তবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে হারলেও এবার হাসতে চায় বিএনপি। আমরা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দীর্ঘদিন ধরে বিএনপি যে সংগ্রাম আন্দোলন করে আসছে, এই সরকার যদি সেই নির্বাচনী পদ্ধতি গ্রহণ করে তাহলে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং এই পটুয়াখালী 4 আসনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। ভোটাররা বলছেন এলাকার আগামী দিনের নেতা বেছে নিতে উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাস মুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। যার মাধ্যমে দেশের উন্নয়ন হইবে, দেশের মঙ্গল হইবে, আমার এই খেউপাড়া এবং কলাপাড়ার উন্নতি হবে, এই ধরনের একজন প্রার্থী আমরা চাই। আমরা যারা কাছে পাবো যে এই দুর্নীতিমুক্ত পটুয়াখালী 4 আসনের মোট ভোটার 219,292 জন। সময় সংবাদ পটুয়াখালী। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে পটুয়াখালী 4 আসন নিয়ে ভোট সংলাপ।
দর্শক, স্বাগত ভোট সংলাপে। সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। আজ আমরা কথা বলবো পটুয়াখালী চার আসন নিয়ে। কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি নিয়ে কথা বলতে আজ আমার সাথে উপস্থিত আছেন জনাব আলাউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ কলাপাড়া, এবং অধ্যাপক নূর বাহাদুর, কলাপাড়া পৌর সভাপতি বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত ভোট সংলাপে। আলোচনা শুরুতেই আমি যাচ্ছি আপনার কাছে অধ্যাপক নূর বাহাদুর। 1991 থেকে 2014 সাল পর্যন্ত আপনারা ক্ষমতার বাইরে, কিন্তু আপনারা এবার অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি আপনাদের করায়ত্ত করতে কি পরিকল্পনা নিয়েছেন? আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সকলে, আমরা সকলে মিলে সংলাপ হোক, যেভাবে হোক, আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে জনগণ নির্দ্বিধায় নির্দ্বিধায় নিঃসংকোচে যার ভোট সে দিতে পারবে, এবং সেইটা যদি হয় তাহলে ইনশাল্লাহ এই এলাকায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার আমরা জয়লাভ করব এবং বিজয়ের সূর্য ছিনিয়ে নে এই দেশের উন্নয়ন বলবো। আচ্ছা, আপনি দেখেন উন্নয়নের কথা বলছে, আমরা উন্নয়নের কথায় আসবো, তার আগে আমি আবারও ফিরে আসবো আপনার কাছে। তার আগে আলাউদ্দিন মিয়া, আপনার কাছে জানতে চাই, এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, আপনারা দীর্ঘ সময় ধরে এই আসনে ক্ষমতায় আছেন, কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জয়ের ধারা অব্যাহত রাখতে আপনারা মূলত কি করছেন? পদ্মা সেতু, আজকে পায়রা বন্দর, আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত, আজকে তিনটি সেতু, পটুয়াখালী থেকে এক ঘন্টা প্লাস সময় লাগে পটুয়াখালী থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে। মানুষ স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে কিছু দেখে না। আজকে সব কিছু বাস্তব, প্রতীয়মান এবং কার্যকর। আজকে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আজকে সারা বাংলাদেশের 17 কোটি মানুষ সরকারের কোনো না কোনো কিছুর মধ্যে বেষ্টনীতে আছে। সব সময় দেখা যায় যে ভোটের আগে আগে জনগণের কাছে ছুটে যায় না তারা, এবং জনগণ অভিযোগ করে যে বাকি সময়টা তাদেরকে পাওয়া যায় না। আপনারা অনেক বছর ধরে ক্ষমতায় আছেন এই আসনটিতে, আপনারা জনগণের কাছে কতটুকু ছিলেন? রাষ্ট্র পরিচালনায় দু একটু ভুলভ্রান্তি একটা মানুষ দায়িত্বে থাকলে হতে পারে, সে সম্পর্কে আমাদের কাছে আসে, আমরা কথা বলি, যাদের প্রতিনিধি আছে তার সাথে আমরা কথা বলি। আমাদের এখানে যিনি মেয়র আছেন, যিনি উপজেলা চেয়ারম্যান আছেন, তারাও আওয়ামী লীগে নির্বাচিত, তারা এগুলি সব সর্বক্ষণ দেখাশোনা করতেন, কোনো খবর পেলেই তারা ছুটে যান, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবসময় মানুষের সাথে একটা যোগাযোগ উনি রাখেন। ধন্যবাদ আপনাকে, আবারও ফিরবো আপনার কাছে। তার আগে আমি একটু জানতে চাই অধ্যাপক নূর বাহাদুর, আপনার কাছে, আপনারা ক্ষমতার বাইরে কিন্তু তারপরেও আপনারা জনগণের কতটুকু সম্পৃক্ত ছিলেন, কতটুকু কাছে ছিলেন যে জনগণ আবারও ধানের শীষকে বেছে নেবে অনেক বছর পরে? এদেশের জনগণ এখন দে লাইক টু সি গণতন্ত্র, গণতন্ত্র ছাড়া তারা আর কিছু বোঝে না। এখন গণতন্ত্র চায় আমরা জনগণের কাছে আছি, জনগণের মেজাজ বুঝি, জনগণকে ভালোবাসি, কিন্তু তাদেরকে উপকার করতে পারছি না। মামলা হামলা প্রতিদিন, চাঁদা ছাড়া কোনো ছেলে আওয়ামী লীগের চাঁদা না দিয়ে কেউ চলতে পারে না আমাদের দলের নেতাকর্মী। আমরা চাই গণতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হন, তাহলে জনগণ যাকে ভোট দেবে তাকে মানে সে উন্নয়ন করবে, গণতন্ত্র ঠিক রাখবে, ধর্মনিরপেক্ষতা ঠিক রাখবে, সব কিছু করবে। ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে ফিরবো। একটু উন্নয়নের কথা বলুন, জনগণের পাশে থেকে এত বছর আপনারা কী কী করেছেন, জনগণকে কি কি দিয়েছেন, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কোনো ফারাক আছে কিনা, পূরণ হয়েছে কিনা সকল প্রত্যাশা? জনগণকে দিয়েছি আমরা মাছে ভাতে বাঙালি, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, প্রতিটি মানুষ খেয়ে পরে ভালো আছে। গরিব মানুষ, গরিবের দারিদ্রতার হার দিনে দিনে কমছে। আজকে দেখেন বিধবারা ভাতা পাচ্ছে, বয়স্করা ভাতা পাচ্ছে, প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছে, মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে, প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছে, একটি দারিদ্র বিমোচনের বেষ্টনীর মধ্যে। আচ্ছা, দারিদ্র বিমোচনের বেষ্টনীর কথা বলছেন, কিন্তু আমি যতদূর জানি এই এলাকায় মৎস্য আহরণ একটি প্রধান জীবিকা, যারা এই এলাকার নদী বেষ্টিত এই এলাকায়, এই যারা মৎস্যকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে তাদের জীবনমানের উন্নয়নে কতটুকু আপনাদের কাজ করেছেন? তারা কি আদৌ ন্যায্য দাম পায় মাছের ক্ষেত্রে? তারা ন্যায্য দাম পায়, এবং যেটা উদ্বৃত্ত থাকে এখানে মানুষের কনজিউমের পরে তারা সেগুলি বাইরে পাঠিয়ে দেয়, মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, এবং যখন তাদের কাজ থাকে না তখন সরকার তাদেরকে একটি নিরাপত্তা বেষ্টনী দিচ্ছেন, তাদেরকে সরকার ভাতা দিচ্ছেন যে সময় মাছ আহরণ করতে না পারেন। মৎস্য এবং কৃষিজীবীদের সম্পর্কে আপনার ধারণা কি, তারা কেমন আছে, তাদের অবস্থা কি? মৎস্যজীবীরাও ভালো নেই, চাষিরাও ভালো নেই, তার কারণ ন্যায্য দাম পাচ্ছে না। যে যখন চাষিরা ন্যায্য দাম পাবে তখনই তাদের বিক্রি দেওয়া হয়ে যায়, কারণ তারা ঋণ নেয় এবং ঋণ নিয়ে সেই জন্য তাদের মানে অবস্থা খারাপ। বলেছেন ঘরে ঘরে চাকরি দেবেন, বলেছেন 10 টাকা সেরে চাল খাওয়াবেন, কিন্তু সেই সব কথাগুলো
এই কল্পনার ফানুস হয়ে গেল। স্থানীয়ভাবে এই আসন থেকে নির্বাচন কমিশনের পক্ষে আপনাদের কি দাবি? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে যে নির্বাচন কমিশন মানে সবকিছু, কোনো কথাবার্তা নেই। আপনি নির্বাচন হয়েছে, দুই তিন দিন পর রেজাল্ট দিচ্ছে, ভালো। এইরকম আমাদের নির্বাচন কমিশনের প্রতি আমাদের সেই আস্থা নেই। তার কথায় বার্তায় আমরা যা দেখেছি সেটা হবে না। সুতরাং নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে, সহায়ক সরকার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে, জনগণ তারপর ভোট দেবে নির্দ্বিধায়। এছাড়া তো জনগণ ভোট দিতে পারবে না, সেই পাঁচ জোয়ারের নির্বাচনের মতো আবার একটা প্রশাসনিক নির্বাচন। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবারও ফিরবো। জনাব আলাউদ্দিন, আমি আপনার কাছে এই নির্বাচন কমিশনের প্রসঙ্গে আসতে চাই। নির্বাচন কমিশনের কাছে এই এলাকায় আপনাদের কি দাবি রয়েছে, কি প্রত্যাশা নির্বাচন কমিশনের কাছে? নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটা নীতিমালা আছে। নির্বাচন কমিশনার যিনি নির্বাচিত হয়েছেন তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন, তিনি সর্বজন সমাদৃত এবং একটি গুণী ব্যক্তি। তো তার কাছে আমাদের প্রত্যাশা, উনি ভালো নির্বাচন করবেন, আমরা নির্বাচনে আসব। সুষ্ঠু নির্বাচনের জন্য সবথেকে জরুরি হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। আপনি কি মনে করেন আপনার এই আসনটিতে, এই এলাকাটিতে সকল রাজনৈতিক দলের মধ্যে কি শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে? আপনি দেখেন আমরা দুজনে বসে কিভাবে কথা বলছি, আমরা দুজন এখানে আসার আগে কিভাবে কথা বলেছি। আমাদের মধ্যে আমরা চাই আমাদের এই আসন নিরাপদ থাক, এই আসনে সব মানুষ ভালো থাক। নির্বাচন নির্বাচন কমিশন করবে, এটা সরকারের কোনো এটার কিছু করার নাই। তারা নির্বাচনে আসবেন এবং নির্বাচন করবেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান আছে? আমি বিশ্বাস করি। অধ্যাপক নূর বাহাদুর, একই প্রশ্ন আপনার কাছে। কেউ কেউ সাথে আমাদের সহাবস্থান আছে এবং আমরা চাই সেইটা থাকুক, তাহলেই তো এই আন্দারমানিক নদীর তীরের এই সুন্দর উপজেলাটি, রাঙ্গাবালি উপজেলাটি, দ্বীপ উপজেলাটি এটা সুখ শান্তিতে ভরে উঠবে। আমরা চাই আমাদের সোনার দেশ 1971 সনে স্বাধীনতা এসে যুদ্ধ করে, আমরা চাই সেই মূল মন্ত্র আবার ঠিক থাকুক। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ব্যক্তিগতভাবে কারো কারোর সঙ্গে সম্পর্ক ভালো আছে, কিন্তু সামগ্রিক দিকটা আমি জানতে চাচ্ছি। সামগ্রিক দিক থেকে সেই সম্পর্ক নেই, থাকলে আমাদের নেতাকর্মীরা আজকে অসহায় পালিয়ে বেড়াচ্ছে। জনাব আলাউদ্দিন, আমি একটু আপনার এই এলাকায় প্রসঙ্গে ফিরতে চাই, সেটা হচ্ছে কুয়াকাটাকে কেন্দ্র করে একটি পর্যটন শিল্প, পর্যটন নগরী বা পর্যটন একটা প্ল্যানিং করার কথা ছিল, সেটি কিন্তু অনেক বছর ধরে থমকে আছে। আপনারা এই নিয়ে কাজ করবেন কিনা নির্বাচিত হলে? এই ব্যাপারটি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে এই প্রস্তাবটি আছে, ওখানে গার্ডরেল করে ওটাকে আরো সুন্দর করার জন্য এবং বিশ্বমানের একটি সমুদ্র সৈকত করার একটি পরিকল্পনা সরকারের আছে এবং উনি করবেন। অধ্যাপক নূর বাহাদুর, আপনারা অনেকদিন ধরে ক্ষমতায় নাই, কিন্তু আপনারা যদি জনগণকে কি আশ্বাস দিবেন যে আপনারা যদি আবার ক্ষমতা ফিরে পান, আপনাদেরকে যদি জনগণ নির্বাচিত করে, তবে জনগণের জীবনমান উন্নয়নে, এই এলাকার উন্নয়নে আপনারা কি করবেন? জনগণের জীবনমান উন্নয়নের জন্য আমরা যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসি, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে সুবাতাস বইবে এবং উন্নয়নের জোয়ার বইবে। আমরা দেশের উন্নয়ন চাই, আমরা মানুষকে ভালোবাসতে চাই। আমাদের এই এলাকা 114 পটুয়াখালী 4 এই এলাকার উন্নয়ন চাই। সমুদ্র সৈকত যে ওটা আসলে কিছুই হয়নি, সেটার ইনব্যাংকমেন্ট ভেঙে গেছে এবং সাগরে প্রতিদিন বিলীন হচ্ছে অনেক জায়গা, সেটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। এক বাক্যে একটি উত্তর জানতে চাই, সেটা হচ্ছে নৌকাকে বিজয় করতে আপনারা এখন কি করছেন? আমাদের নেতাকর্মী যারা মনোনয়ন প্রত্যাশী তারা মানুষের ঘরে ঘরে যাচ্ছে, বাজার হাট গঞ্জে সব জায়গায় যাচ্ছে, কথা বলছেন। আপনারা ধানের শীষকে বিজয়ী করতে কি পরিকল্পনা নিয়েছেন এবং কি করছেন? ইনশাল্লাহ আমরা জনগণের কাছে যাচ্ছি, কিন্তু আমাদের যে নেতাকর্মীরা তারা আমার সুযোগ পাচ্ছে না জনগণের কাছে কথা বলার। জনগণ আমার কাছে আসে, আমি বলে যে স্যার নিরপেক্ষ নির্বাচনটা দেওয়া হইতে পারেন কি না ওইটি দেখেন, তাহলেই আমরা ভোট দেব। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত, আপনারা কি মনে করছেন আর কি কি প্রয়োজন আছে আপনারই আসনে? আমরা চাই এই সরকার সহায়ক সরকার হবে, নচেত নিরপেক্ষ সরকার হবে। যে সরকার শাহাবুদ্দিনের আমলে যে নির্বাচন হয়েছে ওই রকম সরকার হতে হবে, নিরপেক্ষ সরকার হতে, ওই সরকারের মাধ্যমে আমরা নির্বাচনে আমাদের জনগণ ভোট দিতে পারবে, আমরা এটা বিশ্বাস করি। আপনার কাছে একই প্রশ্ন, একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কি প্রয়োজন, কি চাইছেন আপনারা? এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে, আমরা মন স্থির করে পরিষ্কার মন নিয়ে নির্বাচনে আসলেই আর কোনো সমস্যা আমি দেখি না। জনাব আলাউদ্দিন, অধ্যাপক নূর বাহাদুর, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভোট সংলাপ আসার জন্য। দর্শক, এই ছিল পটুয়াখালী 4 আসনের নির্বাচনী প্রস্তুতির খবর, আর এর মাধ্যমে শেষ হলো পটুয়াখালী জেলার 4 আসনের ভোটের হওয়ার গল্প। আগামী পর্বে কথা হবে ভোলা 1 আসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনায় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে আবারও প্রচারের মাঠে বিএনপি।
নানা অভিযোগ অস্বীকার আওয়ামী লীগের গাজীপুরে বিএনপির ইশতেহার ঘোষণা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে খুলনা ও গাজীপুরের পুলিশ প্রধানকে প্রত্যাহারের দাবি বিএনপির, পর্যালোচনা করে সিদ্ধান্ত জানালেন সিসি। এবং নির্বাচনে অংশ নেয়া না নেয়া বিএনপির নিজস্ব সিদ্ধান্ত, ভাবছে না সরকার, মন্তব্য ওবায়দুল কাদেরের, সংকটের সমাধান না হলে জনগণ মানবে না, বললেন মির্জা ফখরুল। দেখছিলেন নির্বাচন সংবাদ, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্কের রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1644 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1644 নম্বরে। সঙ্গে থাকুন সময়।